رحمت برکت ماغ فرا تیر مہرم جان خاما قربین خامہ بین خاما اللہ تعالی دویا بان رحمت برکت ماگ فرا تیر ماہر السلام علیکم ورحمت اللہ وبرکاتہ প্রিয়দর্শক দেখছেন মাহরম আগানের ধারাবাহিক আয়োজন তারাবিহকে জানুন অনুষ্ঠান অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি হাফেজ মুফতি মাহমুদুল হাসান প্রিয়দর্শক আজকের সালাতুত তারাবিহে পবিত্র ওরানেল করিমের সোরাতুল আহকাফের শুরু থেকে সৌরাতুল জারিয়াতের ত্রিশ নম্বর আয়াত করিমা পর্যন্ত আমরা তেলাওয়াত শুনবো ইনশা আল্লাহ না প্রিয় দর্শক আজকের তেলাওয়াতকৃত আয়াতসমূহের মধ্যে রব্বুল আলমিন অসংখ্য অগণীকৃত নেয়াগমতের পাশাপাশি অনেকগুলো দিক নির্দেশনা এবং সাথে সাথে রসুল করিম আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনামূলক কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং রসুল করিম সাল্লি ওয়াসাল্লামকে বিজয়ের শুভ সংবাদ দিয়েছেন আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রয়েছে সৌরাতুল ফাতাহ রয়েছে জারিয়াত রসুল করিম আলি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করলেন মক্কা থেকে মদিনায় চলে গেলেন রসুল আরবি আলি ওয়াসাল্লাম উমরা পালনের জন্য মক্কায় ফিরে আসতেছিলেন পথিমধ্যেই বাধা দেওয়া হলো রসুল করিম সাল্লি কে কাফিরদের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লু আলি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবি হজরত উসমান গনির রাজি আল্লাহ তাহুকে মক্কায় এ সংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছিলেন যে মোহাম্মদ তার দলবল নিয়ে এসেছে শুধুমাত্র উমরা পালন করার জন্য হজরত উসমান গনির জিয় তালহ মক্কায় সংবাদ নিয়ে পৌঁছলেন এদিকে শয়তান রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে একটা সংবাদ পৌঁছে দিল কতকুতলা ওসমান ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লাম সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাদের কাছে বায়াত গ্রহণ করলেন যতক্ষণ পর্যন্ত আমরা উসমান হত্যার প্রতিশোধ নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না প্রয়োজনে আমি রেসুল সহ শত সাহাবরা আমি এখানে জীবন দেব তারপরে ওসমান হত্যার প্রতিশোধ আমরা নিয়েই ছাড়বো সমস্ত সাহাবারা আল্লাহর নবী আলাইহি আলীহাসাল্লামের হাতে হাত রেখে এই বায়াত গ্রহণ করলেন ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার বায়াত আল্লাহর হাবিব সল্ল্লাহ আলী আসাল্লামের এই অবস্থা যখন মক্কার মানুষ জানতে পারলো মক্কার মানুষ সন্ধি করার জন্য পেয়ার নবী সাল্ল আলি আসাল্লামের কাছে ছুটে আসলো আল্লাহর হাবিব সল্লি হাসাল্লামের সঙ্গে দশটি চুক্তি করা হলো যেই দশটি চুক্তি দশটি ছিল ইসলামের বিপক্ষে কাফেরদের পক্ষে রসুন করিম সল্লি আসল্লাম সবগুলো সাদরে মেনে নিলেন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালান গুসায় ফেটে পড়লেনসুল আল্লাহ আপনি এতটা যা ইসলামের বিরুদ্ধে সবগুলো শর্ত আপনি মেনে নিচ্ছেন কি জন্য তখন রাসুল করিম সাল্লাহ কাছে একটি আয়াত কারিম নিয়ে আল্লাহ রব্বুল আলমিন জুব্রাইল আলহিস আসসালামকে পাঠিয়েছিলেন সেই আয়াত বা সেই সোরার নাম হচ্ছে সোরাতুল ফেতাহ আল্লাহ রব্বুল আলমিন এই জায়গায় যেখানে রসুল করিম সাল্লি বাধা বাধাপ্রাপ্ত হয়েছেন সেখানে জিব্রাইলের মাধ্যমে সোরা নাজিন করলেন যে সোরান নাম সৌরাতুল ফেতাহ আল্লাহ সংবাদ দিলেন ইন্না মুবিনা হে রসুল আপনাকে একটা স্পষ্ট বিজয়ের সংবাদ দিচ্ছি কাফেররা যে শর্ত দিয়েছে সব শর্তগুলো আপনি মেনে নেন মেনে নিলে যে বিষয়টি হবে সে বিষয় হল আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিজয় আমি দান করব। রব্বুল আলমিন সেই শর্ত পূরণ করেছেন আল্লাহর ওয়াদা পূরণ করেছেন খুব বেশি দিন অতিবাহিত হয়নি কয়েক বছর পরেই রসুরে করিম সাল্লাহ আলী ও দশ হাজার সাহাবেদের এক বিশাল বাহিনী নিয়ে মক্কার ওপর চড়াও হয়েছে আল্লাহর হাবিব সল্লাহ আলাইহি আসাল্লামের মক্কায় আসার ঘটনা শুনে গোটা মক্কাবাসী মক্কা ছেড়ে পালিয়েছে যুদ্ধ করা তো দূরের কথা আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাসাল্লাম বিনা যুদ্ধে গোটা মক্কা বিজয় করলেন আল্লাহ রব্বুল আলমিন ওই যে রসুল বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং সমস্ত শর্ত সরায়েতগুলো মেনে নিয়েছিলেন তার বদৌলতে রব্বুল আলমিন এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে বিনা যুদ্ধে মক্কার মতো বিশাল একটা শহরকে জয় করার তৌফিক দান করেছেন আল্লাহ রব্বুল আলমীন মক্কা বিজয়ের সেই বিশাল ঘটনাটি আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন প্রিয় দর্শক জানিয়ে দিয়েছেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে মুমিনের পরিচয় কারা মুমিন কারা মুমিন নয় সে বিষয়টি রব্বুল আলমিন সুরা মোহাম্মদের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এভাবেই উপস্থাপন করেছেন মোহাম্মদাদা যে রসুল যারা আপনার সঙ্গে থাকে আপনার সহযোগিতা করে এবং রসুলের পাশে থেকে ইসলামের উপকার করে ওরা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নিকার বান্দা তারা হলো আল্লাহর সৈনিক তারা তারা হলো ইসলামের পথের সৈনিক ওয়াল্লেদিন আশিদ্দা ও আল কুফার এখানে মুমিনের একটা আলামত রব্বুল আলমিন বর্ণনা করেছেন যে পরস্পর রসুলের সাহাবিদের মধ্যে একটা গুণ হল যখন তারা পরস্পরে আলোচনা করে তখন তারা মায়া ভালোবাসা নিয়ে কথা বলে আর যখন ইসলামের বিরুদ্ধে শক্তি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন তারা কঠোর হয়ে যায় আশিদ্দা ও আলাল কুফার মুসলমানদের পরিচয় হলো মুমিনদের পরিচয় হলো তারা কাফিরদের বিরুদ্ধে হবে কঠোর রোহামা উবাইন তারা পরস্পরে যখন আলাপ আলোচনা করবে মুসলিমের সঙ্গে যখন কথা বলবে তখন তারা কথা বলবে আপন ভাইয়ের মতো এই শিক্ষা আল্লাহ রব্বুল আলমিন আজকে সৌরাতুল মোহাম্মদের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলামিন আলমিন আল করিমের বিভিন্ন জায়গায় মুমিনের আলামত বর্ণনা করেছেন মুমিনের পরিচয় তুলে ধরেছেন একটা পরিচয় হলো কাফেরদের বিরুদ্ধে মুমিনরা থাকবে কঠোর হুশিয়ার সাবধান থাকবে মুমিনরা কখনোই কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না আল্লাহ রব্বুর আলমিন মুমিনের আরেকটা পরিচয় সম্পর্কে বলেছেন ওয়াঈদা তুলিয়াত আলিহিম আয়াত হু জায়দাত যখন আমার কোরআনকে বান্দার সামনে তেলাওয়াত করা হবে তখন তাদের ইমান আরও বৃদ্ধি পাবে এই কোরআন যখন তেলাওয়াত শুনবে তখন তাদের ইমান আরও বৃদ্ধি পেয়ে যাবে আল্লাহ র আল্লাহ হরব্বুল আলমিন মুমিনের আর একটা পরিচয় দিয়ে বলেছেন যখন আমার এই কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হবে তাকে তখন মুমিনের পরিচয় যদি কেউ মুমিন হয় তাহলে তার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরতে থাকবে প্রিয় দর্শক আল্লাহ হরবুল আলমিন আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করেছেন যে যে বিষয়টি বিষয়টি মানব জীবনে অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা মুসলিমের জানা ফরজের পর্যায়ে আমি বলবো আল্লাহ রাব্বুল আলমিন সেই বিষয়টি আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আজকের তেলাওয়াতকৃত আয়াতের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো মানুষ একজন আরেকজনের পরনিন্দা করে আমার অগোচরে আমার দোষ চর্চা করে আমি আবার আরেকজনের অগচরে দোষ চর্চা করি এগুলোকে আল্লাহ রব্বুল আলমিন এবং রসুলের ভাষায় বলা হয় গিবাদ অর্থাৎ পরনিন্দা করা এই পরনিন্দার ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আজকে গোটা বিশ্ববাসীকে সতর্ক করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আয়ু হিব্বু মাইতা। খবরদার খবরদার তোমরা একে অন্যের দোষচর্চা করবে না একজন আরেকজনের পরনিন্দা করবে না একজনের অগোচরে তোমরা আরেকজনের দোষ অন্যের কাছে প্রকাশ করে দিবে না কারণ হল যে ব্যক্তি তার ভাইয়ের দোষকে অন্যের কাছে বলে দিবে তাকে অপমান করার জন্য তাকে ছোট করার জন্য হীন করার জন্য রব্বুল আলামিন বলেছেন সে ব্যক্তি এত বড় অন্যায় করল যেন সে তার আপন মরা ভাইয়ের গোস্ত ভক্ষণ করে খেল না আউজুবিল্লা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রশ্নের আকারে বলেছেন আপনি সাহাবাই ইকরামদের কাছে জিজ্ঞাসা করুন যে তারা কেউ তাদের আপন ভাইয়ের মরা ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করে কিনা সাহাবায়ে کرام رضی আল্লাহ تعالی জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এ প্রশ্ন আপনি কেন করছেন কে চায় যে তার মৃত্যু ভাইয়ের গোশত সে চিবিয়ে চিবিয়ে খাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের কোনো ব্যক্তি যদি অন্য কারো দোষ চর্চা করে তাহলে সে যেন তার ভাইয়ের গোস্ত চিবিয়ে চিবিয়ে খালো এরকম একটা অপরাধ এসে লিপ্ত হয়ে গিয়েছে প্রিয়দর্শক খবরদার কখনোই গিবাদ করা যাবে না পরনিন্দা করা যাবে না রসুর করিম সাল্লি ওসাল্লাম যখন মেয়রাজ গিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লু আলি ওসাল্লামকে জান্নাত দেখানো হলো জাহান্নাম দেখানো হলো জাহান্নামের প্রান্তে গিয়ে রসুল করিম সাল্লু আলি ওসাল্লাম হতবাক হয়ে গেলেন দেখলেন অধিকাংশ মহিলা জাহান্নামী রসুল করিম সাল্লি হাসাল্লাম সালাম কে জিজ্ঞাসা করলেন জিব্রাহীল এই যে মহিলারা বেশি পরিমাণ জাহান কেন হয়ে গিয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামকে জবাব দেওয়া হলো ইয়া রাসুর আল্লাহ এই সমস্ত আপনার উম্মত বা এই সমস্ত মহিলা যারা জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে দাউ দাউ করে আগুন তাদের উপর প্রজ্বলিত হয়ে যাচ্ছে আল্লাহর নবী এরা তো এ ধরনের পাপি যারা তাদের মরা ভাইয়ের গোশতগুলো ভক্ষণ করত আল্লাহর রাসুল সাল্ল্লাহ আলি আসাল্লাম বললেন নাও একটি আশ্চর্য বিষয় যে একজন মহিলা তার আপন ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোস্ত খাবে এটা কেমন জঘন্য কথা তখন জিব্রাহির আলাইহিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন ও আল্লাহর নবী আপনার যে উম্মত রিবাদ করবে পরনিন্দা করবে সে যেন তার মরা ভাইয়ের গোশতে খেলে এবং তার ঠিকানা হবে জাহান্নাম ওয়াহুম জাহান্নাম ওবি সাল মসির তার ঠিকানা হবে জাহান্নাম কতই না খারাপ তাদের আবাস আবাসভূমি প্রিয় দর্শক তাই আজকে যে আলোচনাগুলো আমরা শুনলাম মুমিনের পরিচয় সম্পর্কে আমরা জানতে পারলাম এবং রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম ধৈর্যের সঙ্গে কাফেরদের সমস্ত শর্তগুলো মেনে নিয়েছিল এখান থেকে আমরা ধৈর্য শিখতে পারলাম এবং বিশেষ যে বিষয়টি আজকের আলোচনায় আমাদের এসে গিয়েছে সে বিষয়টি হল রসুরে করিম ওয়াসাল্লাম এবং আল্লাহ রাবুল আলমিন গ্রীবাদ করতে নিষেধ করেছেন তাই আসুন মাহের মতনের এ পর্যায়ে আমরা আলোচিত বিষয়গুলোর উপর আমল করি গৃবাদ মুক্ত জীবন গড়ি তাহলে আমাদের জীবন জান্নাতের দিকে অগ্রসর হবে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামীকাল একই চ্যানেলে একই সময়ে অনুষ্ঠানটি দেখার আবারও সাদর আমন্ত্রণ জানিয়ে বিদায়

اللہ تعالی دویا بان مت برکت مار پھرا تیرے مہرم جا